নমস্কার দর্শক বন্ধু আমি রৈখিনি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মিথুন রাশি মিথুন লগ্নের আগামী এপ্রিল দু হাজার কেমন যাবে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নি মিথুন রাশি বা লগ্ন জাতক জাতিকাদের এই মাস অর্থাৎ এপ্রিল মাসে নিজের বুদ্ধি এবং নিজের চেষ্টায় ভাগ্যজয় রয়েছে সন্তানের কারণে খরচ কিছুটা হলেও বাড়বে মানসিক আনন্দ এই মাসে বাড়বে এবং ভ্রমণের পরিকল্পনা এই মাসে করতে পারেন যার জন্য ব্যয় বৃদ্ধি পাবে পিতার শরীর নিয়ে সাবধানে থাকতে হবে কর্মজীবন দশমপতি বৃহস্পতি সে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে তাই কর্মক্ষেত্রে কিছুটা টেনশন ইনসিকিউরিটি এগুলোতে আপনারা ভুগবেন যদিও মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে নিজভঙ্গ রাজ্য করেছে কিছুটা ইগোর কারণে আপনাদের নিজস্ব ইগোর কারণে কলিকদের সাথে মতের মিল হবে না কিন্তু আস্তে আস্তে সেটা কেটে যাবে মাসের শেষের দিকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে রয়েছেন অথবা ফার্মা ওষুধ ব্যাংক ইন্স্যুরেন্স এই সমস্ত ফিল্ডে যারা কাজ করেন তাদের প্রমোশন বা আয় বৃদ্ধি রয়েছে কর্ম শুভ ডেট বা ইন্টারভিউ শুভ ডেট মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য এগারোই এপ্রিল বারোই এপ্রিল একুশ বাইশ তেইশ এবং চব্বিশে এপ্রিল এই ডেটগুলোতে আপনারা আপনাদের কর্মজীবনে আপনার বুদ্ধির কারণে প্রশংসা পাবেন এবং যারা ইন্টারভিউ দিতে চাইছেন তারা এই ডেটগুলো মাথায় রেখে ইন্টারভিউ দিন তাতে সাকসেস পাবেন আয় এবং সঞ্চয় হঠাৎ প্রাপ্তি অবশ্যই হবে এবং সেই অর্থ আপনারা শেয়ার মার্কেট বা ইন্সুরেন্স কোনো না কোনো জায়গায় আপনারা নিয়োগ করবেন এবং ভবিষ্যতে তার ফল খুব ভালো পাবেন ব্যবসাদারদের বলি ব্যবসা ক্ষেত্রে কিছুটা টেনশন থাকবে আয় আগের মতো নাও হতে পারে নয় দশ তেরো চোদ্দ তেইশ এবং চব্বিশে এপ্রিল কিছুটা হলেও ব্যবসাদারদের জন্য সুখবর বা আয় বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন ছবি আঁকা আঁকা গান এই সমস্ত ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের বিদেশে গিয়ে ক্রিয়েটিভ তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি প্রসার করার সুযোগ পাবেন পারিবারিক জীবন পারিবারিক জীবনে শান্তি থাকবে কিন্তু শ্বশুর লোকজনের সাথে কিছুটা হলেও মতো পার্থক্য থাকবে জীবনসঙ্গীর আয় বৃদ্ধির যোগ রয়েছে কিন্তু জীবনসঙ্গী শরীর নিয়ে টেনশনে থাকতে হতে পারে শ্বশুর কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রেমজ সম্পর্কে রোমান্টিক নেচার বৃদ্ধি পাবে আপনার এডুকেশন এডুকেশন সে প্রাইমারি হোক বা উচ্চ শিক্ষা হোক শুভ যোগ রয়েছে শরীর রক্ত রিলেটেড কোনো সমস্যা পায়ের হাঁটুর লিকুইড কমে যাওয়া লিভার বা প্যাঙ্ক্রিয়াস রিলেটেড কোনো সমস্যা এই মাসে হতে পারে অশুভ ডেট মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের অশুভ ডেট যেগুলো আপনারা নোট ডাউন করে রাখুন সাত আট পনেরো এবং ষোলো সতেরো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল এই ডেটগুলোতে আপনারা আপনাদের জীবনে কোনো শুভ কর্ম করবেন না মিথুন রাশির জাতক জাতিকারা তবে আপনাদের জীবন ভালোর দিকে যাবে এই রইল এপ্রিল মাসে মিথুন রাশির ওভারঅল একটা ভিউ আর বাদ বাকি ভিডিও আমার ভিডিও শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ